Assalamualaikum. কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন, আপনাদের দোয়া ভালোবাসা আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরা সবাই খুব ভালো আছি। আর আজকে হচ্ছে আমি আপনাদের আপুর রান্নাঘরে মরিয়ম ব্লগের রান্নাঘরে, কারণ এখানে সমস্ত মরিয়ম ব্লগের জন্য মজাদার ভর্তা মজাদার মজাদার রেসিপি তৈরি করা হয়। তো আজকে আমি আসলাম আপনাদের চমৎকার একটা জিনিস দেখানোর জন্য। এই দেখেন, আসলে এই সিস্টেমে কেক তৈরি করা, আপনাদের আপু কিছুক্ষণ আগে দেখলাম যে এটা হচ্ছে গলতেছে, তো এখন আমি গোসল করলাম, গোসল করে আইসা দেখি এটাকে কেক তৈরি করা হয়ে গেছে। তো আপনার আপুকে তখন আমি জিজ্ঞেস করেছিলাম যে হঠাৎ করে কেক কেন, সেই কিন্তু আমাকে বলছে যে না খেতে ইচ্ছে করলো। আর এটা কী কেক, কী কী তৈরি করছে এটা? তাই নি তুমি কেক বানাইতে পারো, তাহলে এত কষ্ট করে এত টাকা খরচ করে কেক কিনে আনলে লাভ কি? তাই না? না তোমার এমন হবে সেটা তো বুঝি নাই যে এমন হবে, না এটা তো ডক হয়ে গেছে। আর কি ধুন্দুল কি করবা? ধুন্দুল চুপকা করে কাটতেছি বর্তমানে। আপনাদের আপু হচ্ছে প্রতিদিন প্রতিদিন সকাল থেকে অপেক্ষা করে বৃষ্টি কখন আসবে, কারণ আমার শ্বশুরের গাছের হচ্ছে কাঁচা আম দিয়েছে, সেই আম দিয়ে হচ্ছে আচার বানাইছে, এই আচার দিয়ে হচ্ছে খিচুড়ি খাবে। তো প্রত্যেক দিন আশায় থাকে যে কখন বৃষ্টি আসবে, বৃষ্টি যদি আসে তাহলে খিচুড়ি খাবে। এই আশায় থাকতে থাকতে এখন শুধু বৃষ্টি আসে প্রায় প্রতিদিনই, কিন্তু রাতে, তখন আর আসলে রান্না করার সময় থাকে না, আবার বিকালে আসে তখনও রান্না করতে পারে না, সকালে বৃষ্টি আসেও না খিচুড়ি খাওয়া হয় না। তো আজকে আবার প্রচণ্ড পরিমাণ রোদ হচ্ছে, আর আজকে সিদ্ধান্ত নিয়েছে না আজকে ভর্তা দিয়ে আর হচ্ছে এই আমের আচার দিয়ে হচ্ছে খিচুড়ি খাবে আর সাথে আমাদের খাওয়াবে। তো দেখি আপনাদের আপনি আচারের কালেকশন আর হচ্ছে ভর্তার কালেকশন, জানেন যে মরিয়ম ব্লগের ভর্তা কিন্তু সেই টেস্ট। এখানে সেটা হচ্ছে হচ্ছে কলা ভর্তার জন্য কলা, ধুন্দুল ভর্তার জন্য ধুন্দুল, তো সেখানে কিন্তু কালো জিরা ভর্তা শুকনো ভর্তা থাকবে। আর এটা হচ্ছে চাল ডাল মিক্স করে নিছে, পোলার চাল দিয়ে হচ্ছে খিচুড়ি রান্না করবে। আপনাদের আপু হচ্ছে পোলার চালের খিচুড়ি বেশি পছন্দ করে, যদিও আমার ভাতের চালের খিচুড়ি গরু গোস্ত দিয়ে বেশি ভালো লাগে, কিন্তু এটা কেমন লাগবে সেটা আমার ধাক্কা দিছি দেখো নাই কেন? মরিয়ম হচ্ছে এখন সাক্ষী দেয় না, সাক্ষী দিলে একতরফা সাক্ষী হয়ে যায়, তো এই জন্য সাক্ষী দেয় না, তাই না? এটা কবে থেকে? তাই কবে থেকে তোমাদের এই যে মামের এই যে অভিমান চলতেছে মরিয়ম? কেন জানো না? তাই না? এটা একটু একটু চেক করি, কারণ যেহেতু মনে হইতেছে না হয়েছে, আরো লাগবে খাওয়া দাওয়া পানি দিয়ে দিব, পানি তেল উঠে গেছে, দিয়ে দিতেছি হলো
টমেটো পেস্ট করে নিছি, ফ্রিজ থেকে বাইকো পেস্ট করে নিছি, আস্তে দিলে গলে না। দিয়ে একটু পানি দিয়ে দিলাম, কষাই নিব আর সাথে দিয়ে দেবো হলো আচার। এখন আমি একটু দিব, পরবর্তীতে আবার দেবো, যেহেতু এটা আচারের হইতেছে। এখানে কিন্তু গরুর মাংস দিতেছি না, মুরগির মাংস না, কোনো মাংস দেওয়া হইতেছে না, তার মানে এটা আচার দিয়ে করতেছি আচারটা। এখন একটু দিব, পরবর্তীতে আবার একটু লাগবে। এটা একটু কষাই নিব, একটু কষাই, বেশি করে কষাই নেই। হ্যাঁ, যে তোমার জামাই কইছে, জামাই কথা শুনতে হয় তাই না? হ্যাঁ, এইটা দিয়েছি আচার। ছোট আমের আচার করে রাখছিলাম, ওটা একটু ঘি দিয়ে দিব এখন কষানোর মধ্যে, তারপর আবার নামানোর আগে একটু ঘি দিয়ে দিব। পানি দিয়ে আমার হয়ে গেছে, আমি একটু সমান সমান করে দেখি কিরকম হচ্ছে পানি। এই আমি মাইপা দিই, এতটুকু যেতে এত মানে মাঝামাঝি দিই, এটা মাঝামাঝি দিলে আবার পোলাও যাই হোক যেটা রান্না করি তখন ভালো হয়, বা বোতল দেওয়ার পানি নিলে ভালো হয়। এরকম এক কেজি চাল পরিমাণে পানি দিয়ে দেবেন, এক ওই কি বোতল দানি করে ১ কেজি চাল দেড় কেজি পানি না? হ্যাঁ, সেভেন আপের বোতলে দেখি যে লাগেও না, অনেক সময় নতুন চাল থাকে তো। তারপরে তারা আব্বা আমি একটু বাইরে গেছিলাম, আসে দেখি কেকটা উঠে রেখে দিয়েছে, তো এই যেটা দিল আমাকে চেক করার জন্য যে হয়েছে কি না, এবার বোঝা যাচ্ছে যে না হয়েছে। চুলা বন্ধ হয়েছে, এই ঢাকনা কেটে উঠাবো? হ্যাঁ, কেন কেন কেন? হ্যাঁ, কই তোমাদের রেডি হবে কখন, ততক্ষণ লাগবে? হয়ে গেছে সবই, শুধু পারমিশন পাইলাম খিচুড়িটা দেখানোর জন্য। কালারটা কেমন হয়েছে সেটা কিন্তু সবাই বলবেন, কিন্তু এইটা কালারটা কিন্তু বাস্তবে অনেক গর্জিয়াস, কিন্তু ক্যামেরায় গর্জিয়াস লাগতেছে না। এই দেখুন, ঠিক আছে কালারটা, আবার ঘি দিতেছে কেন? তাই না? দেখুন আমি আবার একটু দিয়ে লোট পালট করে দেবো, এটা হলো জায়গা জায়গা যা থাইমা খাইবো, মানে একদম কইলা লাটকে ই হয়ে যাবে না, মিশা দেবো না, থাকবে মাঝে মাঝে। ফাইনালি একটু লাড়া দিতেছি, এই ঢেকে রাখার পরে এখন দিলাম ফাইনাল টাচ। হ্যাঁ, ফাইনাল টাচ, এটা আর দেওয়া হবে না এখন, শুধু
ঠিক আছে না না সেটা তো খাওয়ার পরে বোঝা যাবে কলা ভাজা কাঁচা পেঁয়াজ দিয়ে শুকনো মরিচ দিয়ে আজকের স্পেশাল রেসিপি না দুইটা আমারটা তো সোজাই আছে কতটা ফুলছে দেখছো বলে আমি কিছু খাও আমি খাই না আপনাদের আপন কিন্তু আজকের ভুনা খিচুড়ি রেডি আর এই খিচুড়ি থেকে কিন্তু খুব চমৎকার ফ্লেভার আসতেছে পরে আবার ঘি তারপর আচার দিয়েছে তার যার কারণে আর কি বেশি মনে হয় ভালো লাগতেছে ঘ্রাণটা আমি একটু খেয়ে দেখি বিসমিল্লাহ আচার আর ঘিয়ের একসাথে যে ঘ্রাণটা খুবই চমৎকার লাগছে আসলে এই পোলা চালের খিচুড়ি আমার খুব একটা মানে পছন্দ না ভালো লাগে না কিন্তু এই খিচুড়িটা আমাদের খুব ভালো লাগতেছে আর এটা পেঁয়াজ ভর্তা কালো জিরা ভর্তা আর তারপরে কলা ভর্তা ধুন্দুর ভর্তা প্রত্যেকটা ভর্তাই আমার খুবই পছন্দের ভর্তা এখন আমার মনে হইতেছে যে আসলে মনে হয় যে আমার পেটে আরও বেশি ক্ষুধা বাইরে যেত আমি সবগুলো খাইতে পারতাম তাহলে আমার কাছে আরও বেশি ভালো লাগতো যাক আসলে যেভাবে আপনারা এই রান্নাটা করছে খুবই চমৎকার হয়েছে খাবারটা আপনারা চাইলে এইভাবে ট্রাই করে দেখতে পারেন তো ঠিক আছে আমরা খাবার খাই আপনারা দেখে দেখে এনজয় করেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ হাফেজ দেখো না ডাক্তারের রাখুন